এমডি খোকন দেশের একজন রেমিটেন্স যোদ্ধা। টাঙ্গাইলের এই যুবক এখন কুয়েত প্রবাসী। ছোটবেলা থেকেই গানের প্রতি ঝোঁক তার। কখনো প্রাতিষ্ঠানিকভাবে গান না শিখলেও অসম্ভব দরদি কণ্ঠ তার। নিজের সুখ দুঃখে গানকেই জড়িয়ে রেখেছেন তিনি। তাই তো প্রবাসে কঠোর পরিশ্রমের মধ্যেও গান ছাড়েননি। গান নিয়েই বাঁচতে চান বাকিটা জীবন। বিএমটিভির জন্যই প্রবাসী খোকনের আজকের এই পরিবেশনা। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় প্রবাসী ভাই বন্ধুরা। আমার আশা করি মহান আল্লাহ পাকের দোয়ায় আপনারা ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, যে যেখানেই থাকেন না কেন। আমি মোহাম্মদ খোকন, কুয়েত প্রবাসী, চলে আসছি আপনাদের মাঝে আরও একবার। আজকে একটি গান গাব, আমার খুবই আরেকটি পছন্দের গান, আশা করি আপনাদের ভালো লাগবে। সৌদি ও খালেদ হাসান মিলুর গান। গানটি আমাদের প্রবাসীদেরই। গানটি আপনারা শুনবেন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক দেবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। কত দিহে দিহি না মায়ের মুখ, উনি না সেই কোকিল নামে কালা পাহির গা, আয় রে পরা, আয় রে পরা, কত দিহে দিহি না কালা বাহির গা, আয় রে পরা, আয় রে পরা, আয় রে আমার গায়ের বাড়ি, সারি সারি গরুর গাহারি, মরা নদীর দিঘির জলে হাসের খেলা, ঘরের চালে দুপুর বেলা, রঙ্গিলা কইত আয়রে আমার গায়ের বাড়ি, সারি সারি গরুর গাহারি, মরা নদীর দিঘির জলে হাসের খেলা, ঘরের চালে দুপুর বেলা, রঙ্গিলা কইত উঠানে চড়াই না সোনার ধার,
কত দিন ধরি না ডুবাই মাস করি না সেই মরা নদী মিঠা পানি পা আইরে আয়রে আমার রাখাল হিয়া কাজলা গরুর গোসল দিয়া মাঠে নিয়া যায় বিহাল বেলা পাশের বনে জিকিহে মিকিহে রয়দের সহনে মন মিলাইতে আয় রে আমার রাখাল হিয়া কাজলা গরুর গোসল দিয়া মাঠে নিয়া যায় বিহাল বেলা পাশের বনে জিকিহে মিকিহে মন মিলাইতে ভুলিতে পারে না মাটির টাহা আরে পড়া আরে পড়া কত রাহিনের খোঁজ দেহি না সেই তারার সুখে মিশায় অভিমান আরে পড়া আরে পড়া কত মায়ের মুখ উনি না সেই কুকিল নামে কালা পাহির গা আরে পড়া আরে পড়া আরে ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন সবাই। গানটি যদি ভালো লাগে থাকে একটা লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, গানটা শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। আরে পড়া